summer. রংপুরের মিঠাপুকুরে শিক্ষার আলো ছড়ানো একজন আলোকবর্তিকা ফরুদুল ইসলাম ফরিদ নিজে এতিম হয়েও 90 জন এতিম শিক্ষার্থীর পড়ালেখার খরচ চালাচ্ছেন। তিনি এতিম ফাউন্ডেশন গড়ে তুলে ঝরে পড়া শিক্ষার্থী ও দরিদ্র শিশুদের শিক্ষা দিচ্ছেন, পাশাপাশি দরিদ্র বিধবাদের পাশেও দাঁড়িয়েছেন। এ কারণে 2015 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পান ফরিদুল ইসলাম। ইচ্ছা শক্তি থাকলে নানা প্রতিকূলতার মধ্যেও যে মানুষের জন্য কাজ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত রংপুরের মিঠাপুকুরের মাসিমপুরের ফরিদুল ইসলাম। নিজে এতিম হয়েও ছুটে বেড়াচ্ছেন এতিমদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে। ফরিদ মাস্টার করেছেন রংপুরের কারমাইকেল কলেজ থেকে, বর্তমানে সন্ধ্যাকালীন স্কুল খুলে শিক্ষার আলো ছড়াচ্ছেন এতিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মধ্যে। কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদুল ইসলাম 2015 সালে ইউথ বাংলা অ্যাওয়ার্ড পান। এতে তার কাজের গতি আরো বেড়ে যায়। ICT প্রিক্রেডিট কিন্ডারগার্ডেন খুলে সাড়া ফেলেছেন এলাকায়। 8টি শিক্ষা ফাউন্ডেশনের এতিম শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা উপকরণ দিচ্ছেন তিনি। ফরিদ জানান, ফাউন্ডেশনের মাধ্যমে এতিম শিশুদের শিক্ষা ও মানবাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য। এছাড়া এলাকায় দরিদ্র বিধবাদের নিয়েও কাজ করেছেন তিনি। অসহায় শিশুদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির আলো ছড়িয়ে ফরিদুলের তারুণ্যের জয়গান চলতে থাক, এটাই সবার প্রত্যাশা।